নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ বুধবার, কিন্তু আজকে কোনো পর্ব আনবার উপায় আমার ছিল না, যদিও তবু আনলাম, কেননা আমি বিশেষ কাজে ব্যস্ত রয়েছি এবং সময়ের খুবই অভাব, তাই সেভাবে কোনো পর্ব প্রস্তুত করতে পারিনি। তবু তা সত্ত্বেও একেবারে কিছু না আনলে তো আমার দর্শকদের প্রতি অবিবেচনা করা হবে, সেই জন্য একটা ছোট্ট পর্ব এবং একটু অন্য বিষয়ের। আপনারা মন দিয়ে শুনুন, আশা করি ভালো লাগবে এই বিষয়টা এবং এই বিষয়ে প্রথম কাজ এটা। আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন সেটা, তাহলে এই বিষয়ে কিন্তু আরও কাজ করা যাবে। যাই হোক, তো বিষয়টা হচ্ছে রিসার্চ সংক্রান্ত, রিসার্চ অ্যাপটিটিউডের একটা ধারণা এবং প্রাথমিক ধারণা আমরা দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো রিসার্চের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন। প্রথমেই রিসার্চ বলতে কী বোঝায় এটা একটু জেনে নেওয়া প্রয়োজন। রিসার্চ দুটি শব্দের কিন্তু সমন্বয়, একটা ডি আর একটা হচ্ছে সার্চ, অর্থাৎ পুনরায় অন্বেষণ। এবার পুনরায় অন্বেষণ বলতে কী বোঝায়, কোনো জিনিস আছে সমাজে, আমরা দেখছি বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে, কিন্তু সেটা কি যথাযথ আছে বা তার মধ্যে কি কোনো মডিফিকেশন আনা যায়, এটা নিয়েই কিন্তু রিসার্চ, অর্থাৎ প্রশ্ন করা। মানুষ যেদিন থেকে প্রশ্ন করা শিখেছে সেদিন থেকে কিন্তু সে নতুন কিছু জানতে পেরেছে। রিসার্চের প্রথম ধারণাটা কিন্তু আসে মানুষ নিজেকে দিয়ে, আমি কি, আমি কোথা থেকে এলাম, এই মহাবিশ্ব কি, এইগুলো জানতে জানতে কিন্তু মানুষ আস্তে আস্তে রিসার্চ এর মধ্যে কখন যেন ঢুকে গিয়েছে। যাই হোক, এবার দুটি সংজ্ঞা বলি রিসার্চের, মানে আমি তার তর্জমা করে বলার চেষ্টা করছি। অ্যাডভান্স লার্নার ডিকশনারির মত অনুযায়ী, জ্ঞানের যে কোনো শাখায় সত্যকে খোঁজার জন্য যে সতর্কতামূলক তদন্ত বা অনুসন্ধান হয় সেটাই রিসার্চ, জ্ঞান অন্বেষণের। ঠিক আছে, ক্রিসওয়েলের মতে কোনো একটা বিষয় বা প্রশ্নে আমাদের ভালোভাবে ধারণা পাওয়ার জন্য তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের যে ধাপ বা পদ্ধতি সেটাকেই রিসার্চ বলছেন তিনি। যাই হোক, রিসার্চের মূলত তিনটি ক্লাসিফিকেশন করা যায়, আরও অনেক রকম ভাগ আছে, তবে এই যে ভাগটা বলছে এটা একটা সাধারণ ভাগ আর কি। ঠিক আছে, নানা রকম দিক থেকে তো এর বিচার্য বিষয়। তো যাই হোক, এই ভাগে মূলত তিনটি বিষয় পড়ে, একটা হচ্ছে বেসিক রিসার্চ বা ফান্ডামেন্টাল রিসার্চ, একটা অ্যাপ্লাইড রিসার্চ, আর একটা হচ্ছে অ্যাকশন রিসার্চ। আমরা এটা প্রায়োগিক ক্ষেত্রে বিভাজন বলেও কিন্তু অভিহিত করতে পারি, আরও নানা রকমভাবে ভাগ করা যায়, তবে এই তিনটে মূল ভাগ আমাদের জানলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো চলে আসি এবার মূল আলোচনায়। বেসিক রিসার্চ বলতে কী বোঝায় সেটা কিন্তু একদম আমরা বেসিক নামটা শুনেই বুঝতে পারছি, প্রথম কিছু বা প্রাথমিক, বলে না কোনো কাজের ক্ষেত্রে বেসিকটা জানা প্রয়োজন, মানে একদম ধারণা। তবে রিসার্চের ক্ষেত্রে বেসিকটা কী, এটা হচ্ছে যখন প্রথম কিছু আবিষ্কার হচ্ছে, যেমন একটা সূত্র যদি আবিষ্কার হয়, a+b হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে, সেই সূত্রটা প্রথম দিনে আবিষ্কার করেছিলেন, তার কাছে তো কোনো সোর্স ছিল না আগের, সে নিজের চিন্তাভাবনা এবং বৌদ্ধিক শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু করেছিলেন, কিন্তু তারপরে যে সমস্ত অঙ্কগুলো হয় সেই সূত্রে ফেলে বিভিন্ন রকম রাশি নিয়ে কাজ হয়, কিন্তু প্রথম সূত্রটা তো একজনই বানিয়ে গিয়েছিলেন, বা এই নিউটনের যে সূত্র, ঠিক আছে, অভিকর্ষ সূত্র, মাধ্যাকর্ষণ সূত্র, এগুলো নিউটনই প্রথম বানিয়েছিলেন, কিন্তু তিনি প্রকৃতির নানা রকম বিষয় নিয়ে ভেবেই তো বানিয়েছিলেন দীর্ঘদিনের বৌদ্ধিক শক্তিকে কাজে লাগিয়ে। যাই হোক, এইটাকেই বলে হচ্ছে বেসিক রিসার্চ। বেসিক রিসার্চ মানে কোনো কিছু আবিষ্কার করা বা প্রথম কোনো কিছু করা। আর তারপরে চলে আসে অ্যাপ্লাইড রিসার্চ। আমরা বুঝতেই পারছি অ্যাপ্লাইড মানে কোনো কিছুকে অ্যাপ্লাই করা, অর্থাৎ আগের সেই সূত্রটাকে কাজে লাগিয়ে যখন কোনো কাজ করা হচ্ছে বা নতুন করে কোনো কিছু গবেষণা করা হচ্ছে, আরও বেটার কিছু ফলাফল লাভের আশায়, সেটাই কিন্তু অ্যাপ্লাইড রিসার্চ। ঠিক আছে, সাধারণত যে গবেষণাগুলো হয় বিভিন্ন রকম ক্ষেত্রে সেটাই কিন্তু অ্যাপ্লাইড রিসার্চ। ঠিক আছে, অর্থাৎ আগের থেকে নানারকম সূত্র বা তথ্য দেওয়া থাকবে এবং সেটাকে নিজের মতো করে বিশ্লেষণ করে এবং নতুন প্রেক্ষিত দেখা। আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে অ্যাকশন রিসার্চ। অ্যাকশন রিসার্চটা আর কিছুই নয়, ওই অ্যাপ্লাইড রিসার্চেরই আর একটা আধুনিক রূপ আমরা বলতে পারি। সেটা হচ্ছে খুব চটজলদি কোনো কিছু ফল লাভের আশায় যে রিসার্চটা করা হয়,
অর্থাৎ যেমন যদি ক্লাসরুমে দেখা যাচ্ছে যে পরীক্ষাটা নির্বিঘ্নে হচ্ছে না, কোনো রকম সেখানে অসংলগ্ন কোনো কাজের সন্ধান পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু পরীক্ষা করা হচ্ছে। যেমন যদি বাচ্চারা নকল করে, সেটা যদি একটা রুমে নকল করে এবং অন্য রুমে করছে কি না সেটা জানা হচ্ছে, এটা কিন্তু অ্যাকশন রিসার্চের একটা পর্যায়ে আমরা বলতে পারি। ঠিক আছে, মানে কোনো কিছু সম্পর্কে চটজলদি একটা ফল লাভের যে জায়গা থাকে, খুব দ্রুত গতিতে ফল পেতে হবে যে গবেষণার মধ্যে দিয়ে, সেটাই হচ্ছে অ্যাকশন রিসার্চ। মূলত এই তিনটি বিভাজন করা যায় অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে, এবং আরও নানা রকম বিভাজন আছে সেটা আমরা জানবো, যেমন ইন্ডাকটিভ, ডিডাকটিভ, হিস্টোরিক্যাল রিসার্চ, ঠিক আছে, কোয়ান্টিটিভ, কোয়ালিটিভ, মানে বিভিন্ন দিক দিয়ে কিন্তু রিসার্চকে শ্রেণীবিভাগ করা যায়। এই একটা দিক জানলাম। যদি আপনাদের আজকের পর্বটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আর একটা পর্ব আসা যাবে। আর খুব অল্প সময়ের মধ্যে পর্বটি করা, তাই অনেক ভুল ত্রুটি থেকে যেতে পারে, সেটা আপনারা মন্তব্য করে জানাবেন। এরপরে যদি ভালো লাগে এই বিষয়ে আবারও পর্ব আসবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায়।